আসসালামু আলাইকুম বিয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম আমি, সুলতানা ফ্যামিলি ব্লগ। তো আজকে সকাল 9টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আজকে তো অনেক কাজ বাসায়, এর মধ্যে বুয়াও চলে গিয়েছে ঈদ করতে দেশে, সে তো যাবে। যার যার ফ্যামিলির সাথে ঈদটা করার মজাই আলাদা, তাকে তো আর ধরে রাখা যাবে না। তো তাই আমার নিজের কাজ নিজেই করা লাগতেছে। তো এখানে আমি ফার্স্টে ঘরটা ঝেড়ে নিয়েছি, এরপর এখন ঝাড়ু দিয়ে তারপর অন্যান্য কাজ করব। আগে আমি খাটটা এক পাশে ঝাড়ু দিয়ে সরিয়ে আরেক পাশে আবার সরিয়ে ঝাড়ু দিয়েছি। তো ফুলের তোড়াটাও আমি একটু ঝেড়ে নিলাম। তো এখানে আমি এখন এক পাশ মুছে তারপর ঝাড়ু দিয়ে আরেক পাশ মুছে তারপর খাটটা আবার সেটিং করে জায়গা মতো বসিয়ে দিয়ে বাকি জায়গাগুলো ঝাড়ু দিয়ে নিব। আজকে আমার প্রচুর কাজ, যেহেতু আজকে চান রাত, অনেক কাজ কাজ আছে। তো আমি তো আমার রুম ঝেড়ে এখন আমি আমার মাঝখানের রুমে চলে আসছি, সেই ঘরটাও ঝেড়ে নিলাম। তো ওই ঘরটা ঝেড়ে ঝাড়ু দিয়ে এখন আমি আমার ড্রয়িং রুমে ঝাড়ু দিয়ে ড্রয়িং রুমটা এখন ঝেড়ে তারপর ঝাড়ু দিয়ে নিব। দৈনিক মেয়েদের প্রতিদিন ছোটোখাটো কোনো কাজেতে অনেক কাজ থাকে, সেই কাজগুলো নিয়ে আমি আসি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আপনারা প্লিজ দেখবেন আমার আমার ভিডিও আপনাদের কেমন লাগে, কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট আমার ভিডিও বানাতে আরও উৎসাহ করে দিবে। তো যাই হোক, আমি ঘর ঝাড়ু দিয়ে একদম সোফাও ঝেড়ে নিয়েছি, তারপর এখন শোপিস শোকেসটা আমি মুছে নিতেছি। প্রচুর পরিমাণে ধুলা পড়েছে, শোপিস শোকেসও সাবান দিয়ে ধুয়ে নিতেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পাশে থাকা ছোট্ট ব্ল্যাকনটা ক্লিক করে দিবেন, এতে করে যখনই ভিডিও আপলোড দেব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর এখনও যারা লাইকটি না দিয়ে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি, প্লিজ লাইকটি দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আমি ভিডিও তেমন বড় দেই না, ছোট ভিডিও দেই, তাই প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেবেন। তো এইখানে আমি ফার্স্টে ভিজা ন্যাকড়া দিয়ে সুপাটা মুছে তারপর ব্রাশ দিয়ে মুছতেছি। তো দেখেন আমি ব্রাশ দিয়ে কীভাবে সুপা কোনাগুলো মানে ডিজাইনের ভিতরগুলো আমি পরিষ্কার করি। সব কিছুতেই প্রচুর পরিমাণে ধুলা, তাই আগে ফার্স্টে আমি ভিজা ন্যাকড়া দিয়ে ধুলাগুলো পরিষ্কার করে তারপর ব্রাশ দিয়ে মুছতেছি। তো এইখানে আমার ব্রাশ দিয়ে ডিজাইনগুলো মোছা হয়ে গেছে, এখন সুপার কাপড়গুলো আমি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিতেছি। সুপার মধ্যে অনেক ধুলা পড়ে, আর এইভাবে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলে অনেকটা পরিষ্কার হয়ে যায় সুফা, ধুলা অনেক বের হয়। এতে করে একটু হালকা ফ্যানটা ছেড়ে দিলেই শুকিয়ে যায়, ভিজা থাকে না। তো ওগুলো সেরে আমি সুপাগুলো মুছে এখন চেয়ারগুলো মুছে নিতেছি। সব কিছুতেই তো অনেক ময়লা হয়, তার মধ্যে ঈদের মধ্যে মানে প্রত্যেক ঈদে বা কোনো অকেশনে আমি সব কিছুই মোটামুটি সারার চেষ্টা করি, এতে ভালো লাগে। তো এগুলো সব সেরে আমি এখন একদম বারান্দায় চলে এসেছি। কালকে তো অনেকগুলো কাপড় ধুয়েছি দেখেছেন, তো সেইগুলো আমি মেলে দিয়ে এখন শুকিয়ে গিয়েছি। নিয়ে এসে এখন আমি আমার রুমের বারান্দা, আমার রুমের গ্লাস তো বারান্দার মধ্যে পড়ছে, তো সেই বারান্দার গ্লাসটা আমি এখন মুছে নিতেছি। বারান্দা থেকে বাহিরে থেকে সাই গ্লাসটা ধুতে তো ভালোই লাগছিল, কিন্তু এখন রুমে থেকে ধুতে খুব কষ্ট হইতেছিল। এইভাবে সাই গ্লাস ধুতে খুব কষ্ট হয়, হাত দিয়ে ভিতরে তারপর ধুতে হয়। এখন আমি একদম পোড়া বাড়ি সাবান দিয়ে ঘষে নিব, সাবান দিয়ে ঘষে তারপর আমি কাপড়গুলা ভিজাবো।
এইভাবে আমি এখানে দুই রকমের হারপিক পাউডার আর হুইল পাউডার দিয়ে জেট দিয়ে তারপর পুরা বাড়িটা ঝাড়ু দিয়ে বা হাত দিয়ে আমি পুরা বাড়িটা ভিজিয়ে রেখে তারপর এক পাশ করে মুছবো, যাতে একটু ঘরটা ভিজা থাকলে ময়লাটা উঠে যায়। আমি পুরা ভারী হুইল পাউডার দিয়ে জেট দিয়ে ভিজিয়ে রেখে এসে এখন আমি কাপড়গুলো ভিজাতেছি, কারণ কাপড় আগেও ভিজালে মানে অনেকক্ষণ ভিজাতে হলে কাপড়টা নষ্ট হয়ে যায়। ভাবলাম ঘরটা ঘষে দিয়ে তারপর কাপড়টা ভিজালে কাপড়টা ভিজতে থাকবে, আর আমি ঘরটা মুছে তারপর আমি গোসলের সময় একবার কাপড়টা ধুয়ে ফেলব। তো এখানে কাপড় ধুয়ে গোসল করে রেস্ট নিয়ে এটা একদম সন্ধ্যার পর মাগরিবের নামাজের পর ইফতারি খেয়ে সবাই আসছে মেহেদি দেওয়ার জন্য। কথা বলতে বলতে বিদায়ের সময় হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।